শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলনের মুখে ঠিক এক মাস আগে পদত্যাগে বাধ্য হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা তিনি বর্তমানে অবস্থান করছেন ভারতে কিন্তু সেই দেশ থেকে নানা নির্দেশনা দিচ্ছেন বলে অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ না করা পর্যন্ত তাকে চুপ থাকতে হবে অন্যদিকে শত শত প্রাণের বিনিময়ে ছাত্র জনতার অর্জিত বিজয়ের এক মাস পূর্তি উপলক্ষে শহীদ মার্চ কর্মসূচি পালন করেছে ছাত্র জনতার এখনো যুদ্ধ শেষ হয়নি জানিয়ে ছাত্র আন্দোলনের সমর্থকরা বলছেন তারা এমন দেশ তৈরি করতে চান যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো দৈত্য দানত তৈরি হবে না এদিকে ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করারও দাবি জানিয়েছেন তারা তবে সর্বস্তরের মানুষের সর্বোচ্চ ত্যাগের প্রতি সম্মান জানিয়ে শিক্ষার্থীদের এবার ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা শিক্ষার্থীরা ছাড়া সরকারের ভুলভ্রান্তি দেখিয়ে দেবার থাকবে কি আসলে কাদের কাছ থেকে আসবে রাষ্ট্র সংস্কারের দিক নির্দেশনা শেখ হাসিনাকে ফেরানো কি আদৌ সম্ভব হবে এসব নিয়ে আলোচনায় আজ রাজগাউন স্টুডিওতে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য এবং শিক্ষা বিষয়ক সহ সম্পাদক হেলেন জেরিন খান আছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিপিবির সাধারণ সম্পাদক রোহিত হোসেন প্রিন্স এবং আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান এবং দর্শক আপনারা আছেন আমাদের সাথে এই আলোচনায় আমরা আজ আহ শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তিতে যা কিছু হচ্ছে যা শপথ শিক্ষার্থীরা নিয়েছে এবং যা বলেছেন প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত তা নিয়েই আমরা আলোচনা করতে চাই কোন পথে যাচ্ছে দেশ এবং শেখ হাসিনাকে ফেরানো আসলেও সম্ভব হবে কিনা অনেক কৃতজ্ঞতা অতিথি যারা আমাদের সাথে উপস্থিত আছেন শুরুতেই নাজমুল হাসানের কাছে যাই সমন্বয়ক বিরোধী ছাত্র আন্দোলন বিশাল বড় আপনাদের সবাই ছাত্র জনতার আজকে আমরা এক মাস পূর্তি যেটা করলাম আমরা যেটা দেখেছিলাম শুরু হয়েছিল ঠিক একই মানে সংখ্যা বা গুণগতভাবে সেটার কমতি হয়েছে এক মাসে এরকম কোনো অবস্থান আমরা দেখিনি এবং আপনারা পাঁচ দফা দাবি দিয়েছেন সেখানে শেখ হাসিনা বিচার থেকে শুরু করে রাষ্ট্র গঠনের থেকে শুরু করে সকল কিছুই আপনারা একসাথে করেছেন এবং এইগুলো না হওয়া পর্যন্ত আপনারা রাজপথে আছেন সেই ঘোষণাও দিয়েছেন কিন্তু প্রধান উপদেশটা আবার বলেছেন যে অনেকখানি হয়েছে এখন আপনারা যেন ক্লাসে ফেরেন কারণ একটা সুশিক্ষিত নেতৃত্ব তিনি দেখতে চান দুটি কি বিপরীত মুখে অবস্থান কিনা বা বক্তব্য কিনা ধন্যবাদ ছাত্র নাগরিক অভ্যুত্থান পরবর্তী এক মাস পর আজকে আমরা আপনাদের সাথে কথা বলছি আর ঠিক সেই সময় আপনার জানেন যে আজকে আমরা শহীদি মার্চ কর্মসূচি করেছিলাম পুরো বাংলাদেশ ব্যাপী আমাদের এই শহীদি মার্চ কর্মসূচি অংশ হিসাবে ছিল যে যারা ফেসি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দেশমাতৃকা রক্ষায় জীবন দিয়েছে তাদেরকে স্মরণ করা তাদেরকে স্মরণ করা তাদের পরিবারগুলোর সাথে আমরা সহমর্মিতা জানানোর জন্যই মূলত আজকে আমাদের এই শহীদ মার্চ কর্মসূচি ঘোষণা করা পাশাপাশি আপনি যে কথাগুলো বললেন অনেকেই মনে করছিল যে কথাটা বললেন যে সেই শুরুটা যেমনটা ছিল আজকে একইভাবে দেখতে পেয়েছেন কিন্তু আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভ্রান্তিকর একটা পরিস্থিতির মধ্যে দেখতে পেয়েছি যে ছাত্র সমাজের মধ্যে ঐক্য নাই ছাত্র সমাজে হয়তো তারা ওইভাবে আর দেশ গঠনের তাদের ভূমিকা থাকবে না সেটাকেই আমরা দেখাতে চেয়েছি যে ছাত্র সমাজ যে স্পিডকে ধারণ করে মহান মুক্তিযুদ্ধের মতো তাদের জীবনকে বিলে দিয়েছে সেই স্প্রে এখনও তার লালন করছে এবং সেই একই ডাকে দেখতে পেয়েছেন তার বহিপ্রাশ করেছে একই সাথে আমরা বলতে চাই যেখানে এই যে ছাত্র নাগরিক অভ্যুত্থান দিয়ে বাংলাদেশকে কেন্দ্র করে বিভিন্ন রকম আমরা ষড়যন্ত্র দেখতে পেয়েছি বিভিন্ন বাহিনী বিভিন্ন ছদ্মবেশের মাধ্যমে লিগ আবার সেই পুনর বা ফিরে আসার যে একটা প্রক্রিয়া আমরা বিভিন্নভাবে দেখতে পেয়েছি আমরা ছাত্র সমাজ শুধু মনে করি যে দেশ গঠনে অবশ্যই সমাজ ভূমিকা রাখবে দেশের নিরাপত্তার জন্য ছাত্র সমাজ কাজ করবে আমরা মনে করছি এখন আমাদের পড়াশোনা তো অবশ্যই আমাদের ম্যান্ডেটরি আমরা এখানে পড়াশোনা করবো প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার মতো পরিবেশ তৈরি করা সবগুলি থাকবে পাশাপাশি আমরা দেশের মধ্যে বিদ্যমান যে বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে সেগুলো প্রতিহত করার জন্য আমরা রাজপথে থাকবো আমরা এটা সাংঘর্ষিক বা কনফ্লিক্ট বক্তব্য বলছি না উনি উপদেশের মধ্যে যে বক্তব্য দিয়েছেন আমরাও তার সাথে একমত আমরাও পড়াশোনা ফিরে যেতে চাই ক্লাসরুমে যেতে চাই তবে পুরো বাংলাদেশের একটা স্টেবল সিচুয়েশন যেন অনতি বিলম্বে চলে আসে সেই দিকে আমরা আহ্বান জানাই মানে এমনকি ব্যাপারটা যে যখন একটা স্থিতিশীল পরিস্থিতি হবে তখন আপনার রাজপথটা ছাড়তে চান বিষয়টা তেমন তাই তো অবশ্যই পাশাপাশি এমনটা না আমরা পড়াশোনা ছেড়ে রাজপথে আছি আমরা কিন্তু পড়াশোনা আছি

চালু করার ব্যাপারে আপনাদের অসম্ভব রকমের এক দাবি ছিল এই ইয়েতে শুরুতেই যে চালু করে দিতে হবে এটা খুলে দিতে হবে হল সেই দাবিটা আপনাদের ছিল এক মাস হয়ে গেছে যদিও প্রাথমিকভাবে ভিসি নিয়োগ থেকে অনেক কিছু জটিলতা ছিল কিন্তু এখন মোটামুটি একটা অবস্থানে কবে নাগাদ আসলে বিশ্ববিদ্যালয় খুলবে বা ক্লাসগুলো শুরু হবে স্বাভাবিক নিয়মে এমন কোনো অবস্থা কি আছে আসলে জানা আছে আসলে অবস্থা না থাকলেও আমাদের সেই অবস্থা তৈরি করতে হবে বিষয়টা হচ্ছে কবে না কেন আমরা চাচ্ছি আজকেই জন্য একটা ঘোষণা আসুক বিশ্ববিদ্যালয়গুলো খুলে দাও হোক মানে এই যে শিক্ষার্থী যারা আছে তারা থাকার সমস্যা হচ্ছে হলগুলো থাকতে পারছে না এত দিন দীর্ঘ দিন ছিল নিজ যাতনের বর্ষাদন শিক্ষার্থীরা সুযোগ পেত না এখন যে মুক্ত বাংলাদেশ নিশ্বাস নাও যাচ্ছে সেই বাংলাদেশের জন্য শিক্ষার্থীরা নির্বিঘ্নে ক্যাম্পাসে চলাফেরা করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা ক্যাম্পাস প্রশাসনের দায়িত্ব বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিসি আসছে আজকে দেখলাম জাহাঙ্গীরনগর সহ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে বিসি নিয়োগ দেওয়া হয়েছে আমরা আহ্বান জানা অনতি বিলম্ব যদি সম্ভব হয় কালকের মধ্যে একটা বিজ্ঞপ্তি দিয়ে প্রয়োজন রবিবার থেকেই ক্যাম্পাসগুলো যেন বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হয় আমরা সেটা আহ্বান জানাচ্ছি অনেক ধন্যবাদ রুহিন হোসেন প্রিন্স আছেন আমাদের সাথে সাধারণ সম্পাদক বাংলাদেশ কমিউনিস্ট পার্টি আজ আসলে প্রধান উপদেষ্টার দুটি বক্তব্য আমরা পেয়েছি একটি তিনি পিটিআইকে দিয়েছেন একটি হচ্ছে সরাসরি জাতির উদ্দেশ্যে দিয়েছেন একটা বক্তব্যের মধ্যে তিনি স্পষ্ট করে বলেছেন যে যদি চুপচাপ শেখ হাসিনা ভারতে থাকতেন তাহলে অসুবিধা ছিল না তিনি ভুলে ভুলে যেতেন আমরা ভুলে যা যেতাম এই প্রসঙ্গটা তিনি লাইনটা তিনি বলেছেন তবে তিনি সেখান থেকে নানা ধরনের বিবৃতি দিচ্ছেন নানা ধরনের ষড়যন্ত্র করছেন কাজে তাকে ফেরত আনাটাই তিনি এখন সবচেয়ে কাজের কথা মনে করছেন এবং তিনি একই সাথে বলেছেন যে যে পর্যন্ত ফেরত প্রত্যাপন না হয় সে পর্যন্ত যেন শেখ হাসিনা চুপ থাকেন আসলে কি শেখ হাসিনাকে ফেরানোটা সহজ হবে কিনা ধন্যবাদ আপনাকে আমার মনে হয় শেখ হাসিনার পর্বে যাওয়ার আগে আমি ছোট্ট দুটি কথা বলি কারণ এখানে নাজমুল আছেন এবং আজকে যেহেতু এক মাস পূর্তিতে তারাও একটা অনুষ্ঠান করলো আমি নাজমুল সহ যারা এই আন্দোলনে ভূমিকা পালন করেছেন আমাদের একজন ছাত্রকর্মী রেজবি শহীদের মৃত্যুবরণ করেছেন অনেকেই করেছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং আমি প্রত্যাশা করব যে যে আকাঙ্ক্ষা নিয়ে তারা তাদের ভাষায় ছিল এক ফ্যাসিস্টের পরিবর্তা ফ্যাসিস্ট আসবে না এবং বৈষম্য বিরোধী সংগ্রাম তারা এগিয়ে নিয়ে যাবে সেইটা সেই প্রত্যাশাও থাকলো এবং আমি একটু প্রভুক্ত হয়ে আপনি প্রশ্ন করেছিলেন সেই তখন মনে হচ্ছিল ওরা যদি এই যে নাজমুল যেটা বললেন যে শিক্ষা প্রতিষ্ঠান কালকেই চাই খুলে দেহ আমরা চাই এবং ওনারা যদি প্রচেষ্টা নেয় যে বিশ্ববিদ্যালয়ের সংস্কার বা কলেজের সংস্কারের কাজ হোক মানে একেবারে সিস্টেমেটিক যেভাবে চলে ওইখানে আপনার বিভিন্ন হলে হলে বা বিভিন্ন জায়গায় ক্রীড়া অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দ্রুত নির্বাচনের জায়গায় তার মানে তাদের ওই ছোট জায়গা থেকেই আগের যে দখলদারিত্ব যেগুলো ছিল নিজের ঘর থেকে শুরু হোক হ্যাঁ সেইটা যদি করতে পারে আমার মনে হয় সেটা একটা বড় অ্যাচিভমেন্ট এবং সেইটার পথ ধরে আমরা অন্য অন্যদিকে এগিয়ে যেতে পারবো এখন যে আলোচনা আপনি করলেন হ্যাঁ আমিও আপনাদের প্রচার মাধ্যমের মাধ্যমে দেখলাম উনি বলেছেন আমি এটাকে জিনিসটাকে এইভাবে নিচ্ছি যে এটা তো একটা রাজনৈতিক বিষয় আমি দুইটাই স্বাভাবিক দেখি দুইটাই স্বাভাবিক দেখি মানে কি যে হ্যাঁ তো স্বৈরাচার শেখ হাসিনা তিনি পালিয়ে গেছেন যেটা কেউ কল্পনা করেনি উনিও কল্পনা করেনি উনি ভাবতেও পারেন এটাই তো বাস্তব এবং যে ধরনের অভ্যর্থন হয়েছে এইটাও অনেকের ভাবনার ছিল বাইরে ছিল কিন্তু সাধারণভাবে আমরা রাজনৈতিক কর্মীর এটা কিন্তু বুঝতাম না যে দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে আমরা যে সারা বাংলাদেশে যে তাওয়াটা গরম করেছি এই শরীর শাসনের বিরুদ্ধে কোনো একটা সময় স্পার্ক করবে কখন কিভাবে করবে আমরা কিন্তু জানতাম না এটাই সত্য কিন্তু আমরা জানতাম যখন এটা হবে এবং পরিণতি মোটেই ভালো হবে না দিন দিন যত খারাপ হচ্ছিলো তার একটা ফল আমরা দেখলাম কিন্তু হলে যেটা ঘটে উনি যেখানেই যাবেন তিনি তো চুপ থাকবেন না এটা আমি আশা করিও না আমি এটা বলবারও পক্ষে না বরঞ্চ খুবই স্বাভাবিক সেই কাজটা করবেন আর আমাদের অন্তর্বর্তী সরকার যেটা বলেছে উনি ওনার ভাষায় বলেছে কিন্তু আমরা যেটা মনে করি কাজটা কি প্রধান কাজ হচ্ছে এত বড় যে হত্যাযজ্ঞ সংগঠিত হলো আপনি অন্য অনেক বিষয় আছে সেই জায়গাতে আপনি সুনির্দিষ্ট করতে হবে সুনির্দিষ্ট করে হুকুমের আসামি এবং কারা কি ছিল তাদেরকে কিভাবে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যায় সেই কাজটা করতে এর মধ্যেই তো শেখ হাসিনার নামে একশো উনিশটা মামলা হয়েছে সবগুলি হত্যা মামলা দেখুন আমি এই মামলার বিষয়ে একটু অন্য কথা বলি মামলাটা আসলে ভালো আমি আইনবিদ না বুঝবো না কিন্তু এই অনেক মামলা আজকে দেখলাম ষষ্ঠ মন্ত্রণের একটা প্রেস লিস্ট আছে প্রেস লিস্টটা আমার বিবেচনায় ভালোই ভালোই অর্থে বলছি যে মামলা তো অনেক সময় গড়ে ঘরে হচ্ছে এর আগে বিএনপির অন্যদের আমরা দেখছি অনেক সময় মূল্যহীন হয়ে যায় কিন্তু আমরা চাই মূল্যহীন না হয়ে প্রকৃত যা প্রয়োজন সে অনুযায়ী মামলা হওয়া দরকার তার জন্য যা হওয়ার সেটা করুক সেটাকে রাষ্ট্র সরকার উদ্যোগী করুক এবং সেই মামলার আওতায় নিয়ে এসে এই ব্যবস্থাগুলো করুক সেইটা হবে মানে আমি বলছি শুধু শেখ হাসিনা না আরো ওই যে বিষয়গুলো আছে সবার জন্যে সেই কাজ কিন্তু করা দরকার আমি প্রসঙ্গক্রমে একটু প্রভুক্ত হয়ে আজকে ওইটা আর শব্দ অনুমতি দিলে বলি এই যে মামলার কথাটা আসলো আজকে কিন্তু একটা দাবি আমরাও সারা করে আসছি গতকাল বাম জোটের সভা থেকে যে যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের পূর্ণ তালিকা দরকার এবং পরিবারকে পুনর্বাসনটা জরুরি কিন্তু এই কাজটা বাদ দিলে হবে না এবং আমি প্রসঙ্গক্রমে বলি গতকালকের একটা ঘটনা না বলে পারছি না আমাদের কমিউনিস্ট পার্টির আমাদের একটা সাপ্তাহিক পত্রিকা আছে জানেন একতায় তাতে কাজ করতেন আতিক আমাদের সমর্থক সে এখানে গুলিতে নিহত হয়েছে যাত্রাবাড়িতে গতকাল তার ছোট ভাই আসছে আমরা তাদের সাথে দেখা সাক্ষাৎ করেছি এসে যেটা বললো আমি আসলে একটু মনটা খারাপ ছিল সেটাও আমি আপনার মাধ্যমে বলতে চাই তাদেরকেও বলতে চাই এসে বললো যে তার ভাই যে মারা গেছে আমরা সবাই জানি কিন্তু তার কোনো কাগজ নাই আমি যে ব্যাপারটা কি তা বললো গুলিতে গুলির পরে তাকে ঢাকা কলেজে মেডিকেল কলেজে নেওয়া হয়েছিল সেইখানে বলেছে যাকে যাকে চেনো তোমরা নিয়ে যাও নিয়ে গেছে পোস্টমর্টেম হয়নি কিছু হয়নি তাই তোমার কাছে কোনো বলো যে এখন আমি গেছি মেডিকেল কলেজ মেডিকেল কলেজ কিছু দিতে পারছে না সার্টিফিকেট তাই আমি তোমার কাছে কি আছে বলে যে একটা ছবি ছাড়া কিছু নাই তাহলে আপনি তালিকা করার জন্যে আমি বলবো যে সরকারকে সেই জায়গায় একটা নজর দিতে হবে এদেরকে কিভাবে এই কাজগুলো করতে হবে আর এই যে মামলার কথাটা বলছি আমি কিন্তু কোনো ব্যক্তির থেকে এবার একটু অন্য জায়গায় আসি আমি একটা তথ্য ওনারা জানেন কি না অনেকে জানেন না হয়তো এই যে রাজু ভাস্কর্য এখন যেটা যেখান থেকে সব আন্দোলনের শুরু হচ্ছে এটা আমার মনটা খারাপ হয় আমি যখন ছাত্রের জেনারেল সেক্রেটারি রাজু আমার কমিটির মেম্বার ছিল এবং দুই পক্ষের গোলাগুলিতে সে শহীদের মৃত্যুবরণ করেন কিন্তু আর একটা দুঃখের কথা আজকে আমি বলি জাতিকে জানাই একটা দুঃখটা কি জানেন এই রাজু হত্যা মামলাটা আমরা অ্যাস্টাবলিশ করতে পারিনি তার একটা কারণ কি ছিল রাজুর বাবা তখন বিদেশে থাকতেন উনি তখন ঢাকায় ছিলেন রাজু মারা যাওয়ার পরে পোস্টমর্টমটা

তার যারা এর জন্য এটা যেমন ছাত্ররা আজকে বলেছে যে এটা তারা চান এবং একই সাথে প্রধান উপদেষ্টা বলেছেন যে তার প্রথম কাজ হচ্ছে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আমি একটু হেলেন জেরিন খানের কাছে আসি অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত আছেন এবং এই পুরো ঘটনার মধ্যে আপনাদেরও অনেকে নিহত হয়েছে আপনারা সেই তালিকা দিয়েছেন এই আন্দোলনের মধ্যে এবং এক মাস পূর্তির পরে অনেকগুলি সংস্কারের ধাপে ধাপে আমরা করতে দেখেছি প্রাথমিকভাবে বড় বড় আইনে দেখেছি আমরা প্রশাসনে দেখেছি নির্বাচন কমিশন দেখলাম অনেকগুলি ধাপ করা শুরু করেছে আপনার কি মনে আপনাদের মনে হচ্ছে যে ধাপগুলি ঠিক আছে মানে সামনের দিকে যাওয়ার ক্ষেত্রে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক হিসাবে প্রিন্স ভাই এখানে এসছেন নাজমুল আছে তাদেরকে আজকে আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নের উত্তর দেবার আগে একটু বলতে চাই আজকের দিনটি আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন বিশেষ করে যারা বিপ্লবে শহীদ হয়েছে এবং যারা এখন অসুস্থ অবস্থায় বিছানায় আছে এক মাস হতে চলল জুলাই এবং অগাস্টে যে হত্যাকাণ্ড হয়েছে গণহত্যা হয়েছে বিপ্লবের মধ্য দিয়ে যারা আজকে বিজয় অর্জন করেছে সব মিলিয়ে আমি মনে করি যে এক মাস পূর্তি উপলক্ষে আজকে আমরা দেখলাম যে সমন্বয়করাও বিশেষ করে ছাত্ররা একটা শহীদ দি মার্স একটা কর্মসূচি করেছে এবং আমরা দেখলাম যে আরও কতগুলো ডিক্লারেশন এসছে ইতিমধ্যে আলোচিত হয়েছে সেই ডিক্লারেশনগুলো আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনি যেটা প্রশ্ন করেছেন যে বর্তমানে এই উপদেষ্টা মণ্ডলী যে বিশেষ করে প্রধান উপদেষ্টা সে অন্যান্য উপদেষ্টা যারা আছে তারা যেই কর্ম মানে তারা যেই পদ্ধতিগুলা ইতিমধ্যে ডিক্লারেশন দিয়েছে কিংবা যেই প্ল্যানিংগুলা যা মানে জনসমাবেশে উপস্থাপন করেছে সেগুলা আমরা কতটা সাপোর্ট করছি কিংবা আমাদের কতটা মনে হচ্ছে গ্রহণযোগ্য এখন পর্যন্ত দেখেন বিএনপির পক্ষ থেকে আমরা বারবার করেই বলে বলছি যে আসলে দেশ পরিচালনা এবং একটা বিপ্লবের মধ্যে দিয়ে পরবর্তী সময়ে বিগত প্রায় পনেরো বছর না সতেরো বছর যাবৎ আমি বলবো যে বাংলাদেশে যে অবস্থা চলেছে যেরকম প্রত্যেকটা ইনস্টিটিউশন যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে প্রত্যেকটা মানে বিশেষ করে বেশ কয়েকটি নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশকে যেভাবে জোর করে ক্ষমতায় থেকে এবং দলীয়করণ আত্মীয়করণ করা হয়েছে তার মধ্যে তারপরে যে বিপ্লবের মধ্যে দিয়ে আজকে যারা উপদেষ্টা মণ্ডলী ক্ষমতায় এসছে আমরা মনে করি যে তা একটা কোনো স্বাভাবিক পরিস্থিতি না একটা অস্বাভাবিক পরিস্থিতি তো এই অস্বাভাবিক পরিস্থিতিতে তাদেরকে এক বিএনপি বিশেষ করে জাতীয়তাবাদী দল এদেশের সর্ববৃহৎ দল এবং বারবার করে ক্ষমতায় এসেছে বারবার করে ক্ষমতায় থাকার কারণে একটা বিরাট অভিজ্ঞতা আছে সেই দিক থেকে আমরা তাদেরকে কিন্তু সর্বাত্মক সহযোগিতা করতে চাই এবং করছিও আমি বলবো ইতিমধ্যে আপনারা জানেন যে এই উপদেষ্টা মণ্ডলী তারা কিন্তু অনেকগুলা সমস্যার মানে সম্মুখীন হয়েছে এবং অনেকগুলা মানে পাল্ট এটা কি বলবো প্রতি বিপ্লব কিংবা পাল কু পাল্টা কু এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে সেইগুলো কিন্তু তারা ফেস করছে এবং সেখানে কিন্তু আমরা বৃহৎ দল হিসাবে আমরা কিন্তু সর্বাত্মক সহযোগিতা করছি এবং বিএনপির পক্ষ থেকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মহাসচিব বারবার করে কিন্তু একই কথা উচ্চারণ করছে এইবেন আপনারা জানেন যে বিএনপির এই বিশেষ করে পাঁচই আগস্টের পরে আমরা বিএনপির পক্ষ থেকে একটা বিশাল জনসমাবেশ করেছিলাম সেখানে কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও কিন্তু বলেছিলেন যে এ সব কিছু ভুলে গিয়ে নতুন করে এই দেশ গড়তে হবে এবং নতুন করে এই দেশ রাষ্ট্র পরিচালনা করতে হবে তা আমরা সেই জায়গাটাই আছি আমরা এখন পর্যন্ত আমরা এটাই বিশ্বাস করি যে এরকম একটা অরাজকতা বিশৃঙ্খলাপূর্ণ একটি রাষ্ট্রে যার যারা ক্ষমতা এসছে এবং তারা কোনো রাজনৈতিক তাদের কোনো সংগঠন নেই তারা তাদের রাজনৈতিক তেমন কোনো ব্যাকগ্রাউন্ডও নাই। সেরকম একটি অবস্থার মধ্যে তারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের কিছু ভুল ত্রুটি হচ্ছে হচ্ছে না আমি এটা বলবো না বেশ কিছু উপদেষ্টা মণ্ডলী নিয়েই নানা রকমের জন মানে জনগণের মধ্যে কিন্তু বিভ্রান্তি আছে যেমন ধরেন বিএনপির পক্ষ থেকেই আমাদের আমরা অনেকেই মানে বলেছি বিভিন্ন সময়ে যে ওয়ান ইলেভেনের সময় যারা আপনারা জানেন যে আজকের এই পরিস্থিতির জন্য আমরা ওয়ান ইলেভেন কে দায়ী করি সেই সময় যারা দায়িত্ব পালন করেছে তাদের দু একজন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারপর আমরা প্রত্যাশা করি তাদের তাদের পক্ষ থেকে আমরা ওই সময় যেই আচরণগুলো দেখেছি কিংবা তারা ওই সময় যে ভূমিকা পালন করেছে পরবর্তীতে তারা এই ভূমিকা পালন করবে না কারণ আপমর জনসাধারণ এবং বাংলাদেশে বিশেষ করে এই যে ছাত্র জনতা এতটা মানে এত ছাত্র জনতা যে জীবন দিল তার মধ্যে দিয়ে আমরা দ্বিতীয়বার আমরা বলি যে আমরা স্বাধীনতা অর্জন করলাম সেই দিকে লক্ষ্য রেখেও যদি ওয়ান ইলেভেনের সময় যারা দায়িত্ব পালন করেছে তাদের কিছু ভুল ত্রুটি হয়েছিল সেই সেই ভুল ত্রুটি তারা ভুলে যাবে ভুল ত্রুটি আগামী দিনে তারা করবে না এটাই আমরা প্রত্যাশা করি আপনি কি মনে করেন হ্যাঁ বলছেন আপনি ওয়ান ইলেভেনে যারা ছিলেন তারা এই উপদেষ্টা পরিষদেও আছেন কাজে সেই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে এটা একটা সংখ্যা আছে কিন্তু সেই ধরনের পরিস্থিতি হতে পারে আমি এটা বিশ্বাস করি না মানে তাদের তাদের মধ্যে থেকেও যা দায়িত্ব পালন করেছে এই উপদেষ্টা মন্ডলী সবাই যে ওয়ান ইলেভেনে ছিল তা না কিন্তু ওয়ান ইলেভেন এ যারা যারা ছিলেন তাদের মধ্যে কেউ কেউ তারা এখন পূর্বের মতো হবে না এখন নতুন ভাবে একটা নির্বাচনের দিকে যাবে আপনারা আশা করছেন অবশ্যই আমি তো সেটাই মূল লক্ষ্য মূল লক্ষ্য তো এই জাতির কিংবা আমাদের বৃহৎ দল হিসেবে জাতীয়তাবাদী দলের একটাই উদ্দেশ্য আপনারা জানেন এখানে একটা কথা বলতে 111 সরকারের ক্ষেত্রে বলা হয় সেটা তো আসলে সেনা শাসিত বা আর্মি ব্যাকট অবস্থায় ছিল এই সরকারটা কিন্তু এইবার আসলে ছাত্ররা সাথে আছে আজকে প্রধান উপদেষ্টা বলেছেন যে ছাত্ররা এখন পড়াশোনা করতে চলে যাবে এবং স্বাভাবিকভাবে ক্লাস যখন শুরু হবে তারা যখন ঢুকে যাবে তখন তাদের এমন অ্যাক্টিভভাবে পাওয়া যাবে না দল হিসাবে আপনাদের কি মনে হয় এই পরিস্থিতিতে ছাত্রদের কি আগের মতোই মাঠে থাকা উচিত নাকি তারা আসলে পড়াশোনায় মনোযোগ কি হলে সেটা ভালো হবে না ছাত্রদের তো প্রথম কাজ কি তাদের পড়াশোনা করা এবং বাংলাদেশে যেমন একদিকে পড়াশোনা করা ছাত্রদের যেমন কাজ তেমন বাংলাদেশের আমরা ক্রাইসিস মুমেন্টে দেখেছি ছাত্ররা বিরাট ভূমিকা পালন করেছে এবং আমি একজন ছাত্র নেত্রী হিসাবে আমি ইডেন কলেজের ভিপি ছিলাম আমি আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেছি তো সেই হিসাবে আমি কখনোই বলবো না যে ছাত্ররা ছাত্র রাজনীতি কিংবা রাজনীতি সচেতন হবে না দেশের এরকম অরাজকতা বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশে ছাত্ররাও ভূমিকা পালন করবে এটাই আমরা প্রত্যাশা করি এবং এই মুহূর্তে আমি মনে করি সকলেরই সচেতন হওয়া দরকার কারণ কি আমরা হয়তো এই অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী তিনি চলে গিয়েছেন তার কিছু সংখ্যক মন্ত্রী এমপিরা আজকে গ্রেপ্তার হয়েছে কিন্তু তার যে সাজানো বাগান সেটা কিন্তু এখনও রয়ে গিয়েছে এবং সেই সেই বাগান থেকে মাঝে মাঝে উকি মারছে আমরা যে কারণে আমরা দেখছি আনসারদের দিয়ে একটা খুব করার চেষ্টা করেছিল এবং এখনও আসলে সজাগ থাকার দরকার দরকার এবং এবং ছাত্রদেরও অবশ্য সেই বিষয়ে সজাগ থাকার দরকার আছে এখানে প্রধান উপদেষ্টার আরেকটা বক্তব্যের কথা রেখে আমি প্রশ্ন রেখে যাই কেন তিনি একদম স্পষ্ট করে বলেছেন ভারতের ক্ষেত্রে যে ভারত শুধু মনে করে যে শেখ হাসিনা ছাড়া আর বাকি সবাই ইসলামপন্থী সেটা থেকে ভারতকে উঠে আসতে হবে এবং তিনি দ্বিতীয় আরেকটা একটা কথা বলেছেন যে শেখ হাসিনা ছাড়া এই দেশে স্থিতিশীলতা আসবে না নয়াদিল্লির এই ধারণা থেকেও যেন উঠে আসে প্রধান উপদেষ্টা এই কথাটি বলেছেন এটি আসলে উঠে আসার ক্ষেত্রে নয়াদিল্লিকে কী করতে হবে বা আমরা কি করলে সেটা হবে আমি বিরতির পর জানতে ফিরব অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে আস ছাত্র জনতার আজকে যে কর্মসূচি ছিল সেখান থেকেও একটি ঘোষণা এসেছে এসেছে যে এই গণহত্যার পেছনে যে যে নিয়ে আছেন শেখ হাসিনা তার বিচার এবং শেখ হাসিনা সহ আরও যারা আছেন তাদের কি বিচারে সেটি জনতাও যেমন বলেছেন প্রধান উপদেষ্টাও বলেছেন এবং কথা যখন হচ্ছিল যে তিনি ভারতে অবস্থান করছেন এবং সেই জায়গা থেকে ভারত তাকে যেভাবে রেখেছে এবং ভারত শেখ হাসিনা ছাড়া এদেশে স্থিতিশীলতা আসবে না এই ধারণা থেকে ভারতকে বের হয়ে আসার কথা বলেছেন প্রধান উপদেষ্টা আমি একটু নাজমুল হাসানকে দিয়েই শুরু করি ভারতের সাথে একটা ভারত বিদ্বেষ তো আছেই আমাদের এই দেশে এবং যখন শেখ হাসিনা সেখানে গিয়েছেন আরও বিদ্বেষ বেড়েছে যে তাকে কেন আশ্রয় দেওয়া হলো কারণ এই অবস্থার মধ্যে কিন্তু প্রতিবেশী দেশের সাথে অনেক কিছুর সাথে আমাদের সম্পৃক্ততা আছে এবং এটা একদমই সত্য যে এই দেশে একটা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল ভারত চায় এবং মনে করে শেখ হাসিনা ছাড়া অন্যরা সবাই কোনো না কোনোভাবে কোনো একটা ধর্মের সাথে বেশি সম্পৃক্ত এই ধারণা কি আপনারা ভাঙতে পারবেন আসলে কি ভাঙতে চান কি না কি আসলে আপনারা কী চান এখন প্রথমে তো আমরা স্পষ্ট করতে চাই আমরা ভারত বিদেশ নেই আমরা ভারতের আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে আরে দ্বিতীয়ত হচ্ছে যে আমরা বাংলাদেশে আঠ কোটি মানুষ যেখানে ইতিহাসের বর্বর্তম নিকৃষ্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করেছে যেই শেখ হাসিনা রক্ত লেগে আছে তাকে যখন আশ্রয় দেয় স্বাভাবিকভাবে শুরু থেকে এখনো বলছি যে আপনারা এক গণহত্যাকারী সুরশাসককে আপনারা আশ্রয় দিতে পারে না তাকে আপনি বাংলাদেশের পাঠিয়ে তাকে পাঠা পারে তাকে আপনার কোনো রকম সহযোগিতা করতে পারে না শেখ হাসিনা কিন্তু অনেক জায়গায় সহযোগিতা চেয়েছে কোনো রাষ্ট্র কিন্তু তাকে দেয় নাই সেক্ষেত্রে আমরা মনে করি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে সম্ভতার ভিত্তিতে কিন্তু আমরা দেখে আসছি বাংলাদেশের সাথে শেখ হাসিনা সরকারের যে একটা নতজন নীতি ছিল বাংলাদেশের সেই কারণে আজকে বাংলাদেশে তারা তাদের একটা অঙ্গরাজ্য বানিয়ে বানানোর চেষ্টা করেছিল আমরা সেটা বিশ্বাস করি এবং স্পষ্ট হই তখন যখন দেখি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমি ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে এবং বাংলাদেশের সাথে ভারতে যে সীমান্ত নীতি বন্যা আমরা একটা যে আমাদের যে ওয়াটার গেটগুলো খুলে দেওয়ার জন্য একটা নিয়ম আছে যে ইন্টারন্যাশনাল ল আছে অন্তত মিনিমাম ঘন্টা আগে জানাইতে হবে কিন্তু জানে নাই কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনো দেখছেন কোন সরকার সেই ভারতের রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে বা তার উদ্দেশ্যে কোনো বিবৃতি কিন্তু আমরা বলেছিলাম যে অবশ্যই

হবে অবশ্যই আমরা চাই সেখানে প্রত্যেকটা মানুষ চাই এই দেশের যে ভারতের সাথে আমাদের এই ইয়েটা হোক বোঝাপড়াটা হোক কিন্তু ভারত যদি সত্যি সত্যি মনে করে যে তার দেশের স্বার্থের জন্য একটা সরকার তার জন্য কমফোর্টেবল এবং অন্য সকল সরকার সরকারও তার জন্য কমফোর্টেবল আরামদায়ক সেটা তো বোঝানোর দায়িত্ব কি আমাদের নাকি তারা না বুঝলে না বুঝবে আমাদের কিছু যায় আসে না না অবশ্যই আমরা আমরা আমাদের অ্যাক্টিভিটির মাধ্যমে সেটা বুঝাবো তাদেরকে দৃশ্যমান করব তবে তারা শেখ হাসিনার মাধ্যমে যেটা পেয়েছে নির্দিদা নির্লোপ্তর মধ্যে সেটা যে বাংলাদেশের মানুষ আশা করা ঠিক না একই সাথে আমরা বলতে চাই তারা আমরা মনে করি এমন একটা বাংলাদেশ তৈরি হবে যে বাংলাদেশে একজন মুসলিম যারা আছে তাদের ধর্ম পালন করতে পারবে একটা হিন্দু ধর্ম যারা আছে তারাও পালন করতে পারে খ্রিস্টান বৌদ্ধ যারা আছে সবাই পালন করবে এই বাংলাদেশকে একটা ধর্মের ভিত্তিতে ট্যাগলাইন দিয়ে ইন্ডিয়া অন্য কিছু মনে করবে সেটা আমরা চাই না এমন বাংলাদেশ আমরা তৈরি করতে আমরা প্রশ্রয় দিব না একদম তাদের কাছে নিশ্চয়ই স্পষ্ট বার্তা যাবে কারণ আপনার কাছে সবার পরিচয় আমরা বাংলাদেশী আমরা এমন একটা পরিবেশই তৈরি করতে চাই বাংলাদেশি পরিচয় বাংলাদেশী আমরা বাংলাদেশী রোহিন হোসেন প্রিন্স যে কথাটি আসলে এর মধ্যে আছে সেটা হচ্ছে যে ভারত তো একটা অস্বস্তির মধ্যে বা স্বস্তির মধ্যে আছে কিনা আমরা জানি না কারণ অফিসের কোনো বক্তব্য আমরা তাদের কাছ থেকে এখনো পর্যন্ত পাইনি কি স্ট্যাটাসে শেখ হাসিনা সেখানে আছেন তারা সেটাও আমাদের জানাচ্ছে না কাজে এই দুই দেশের মধ্যে এই ঘটনাকে নিয়ে একটা তিক্ততার জায়গা তৈরি হওয়ার আশঙ্কা আপনি দেখেন কি না এক্ষেত্রে দেখেন একটা সহজভাবে যদি জিনিসটাকে আমরা দেখি আমি প্রশ্নটা করি নিজেকেও করি সবাইকেও করি আমাদের সরকার কি এখন পর্যন্ত তারা কি আনুষ্ঠানিকভাবে কিছু বলেছে ভারতকে এ বিষয়ে না সুতরাং তাহলে আগে তো সিদ্ধান্ত টানার দরকার নেই আমাদের সরকার যখন আনুষ্ঠানিকভাবে বলবে তখন তাদের প্রতিক্রিয়া দেখার পরেই এই কথাটা বলা উচিত এটা এই পয়েন্টে আমি থামলাম তখন যা বলার আমরা বলবো নিঃসন্দেহে এখানে কোনো ছাড় দেওয়ার ব্যাপার নেই এবার আসি যে আলোচনাটা আপনি তুলছেন আমরা কোনো দেশের প্রতি যেমন বিদ্বেষও পোষণ করবো না প্রীতিও পোষণ করবো না আমরা করব কোনটা আমি আমার স্বার্থ আমার দেশ আমার জনগণের স্বার্থটাকে প্রধান। এইটা যদি আমার ভিত্তি হয় তাহলে আমি কোনো সংকট দেখি না এটা গেল কিন্তু তারপরে কতগুলো জিনিস থাকে পার্শ্ববর্তী দেশ আমাদের এক সময়ের পুরনো ইতিহাস ঐতিহ্যের জায়গাটা আছে সেটা বিবেচনা রাখতে হবে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে দেখতে হবে দুই দেশের জনগণের তো পিপলস টু পিপলস আমরা সম্পর্ক চাই কিন্তু এই সম্পর্কটা থাকে না কখন যখন দেখা যায় রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তাদের নীতিটা কি সেই নীতি যদি হয় যে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করা ওই ব্যবসায়ীদের দিয়ে আধিপত্য বিস্তার করা তো তখন তো খুবই স্বাভাবিক আমাদের সাথে ভালো সম্পর্কতার মানে ওই সরকারের সাথে থাকার কথা না কিন্তু আমাদেরকে যেটা করতে হবে পার্শ্ববর্তী দেশ হিসাবে জনগণের সাথে জনগণের সম্পর্ক গড়ে তুলতে হবে আমরা ভারতে নানা কারণে বিভিন্ন সময় যখন গেছি কর্মসূচিতে মানে এই জায়গায় ওখানে কমিউনিস্ট পার্টির সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক জানেন সেই জায়গায় আমার কাছে বারবার মনে হয়েছে আমাদের দেশ সম্পর্কে ওই অঞ্চলের জনগণের ইনফরমেশান কম আছে অনেক কথা বলতে পারতাম আমি এখানে আর বলতে চাই না যে তারা অনেক তথ্যই জানে না যখন অনেক তথ্য আমরা জানিয়েছি স্থানীয় বলছে তাই আমরা তো এটা জানতাম না তাহলে ভুল ইনফরমেশন হয় এবং এগুলো হয় কিন্তু নানা কারণে এটা মনে রাখবেন সুতরাং ওই জায়গা থেকে আমাদেরকে তুলে আনার জন্যে পিপুলস টু পিপুলস সম্পর্ক বাড়াতে হবে আর শাসক গোষ্ঠী আমাদের উপরে যে আধিপত্যবাদী যে নীতিগুলো করবে তার বিরোধিতা করতে হবে শেষ পয়েন্টটা হচ্ছে এটা মনে রাখা দরকার ভারতের সাথে আমাদের কতকগুলো অভিন্ন সংকট রয়েছে যেমন ধরেন একটা বড় কি সীমান্ত হত্যা এই যে স্বর্ণাদশকে হত্যা করেছে আজকে আমরা পার্টি বাম জোট বিবৃতি দিয়েছি আমরা এর আগে দেখছি এই সীমান্তটা থামছে না আমাদের চুয়ান্নটা নদীর অভিন্ন উৎসস্থল কিন্তু সেখানে সুতরাং সেইটার আপনি যদি বন্টন ঠিক না করতে পারেন তাহলে হবে না তিস্তা অসম বাণিজ্য আমরা বলেছিলাম এইখানে যে রামপাল বিদ্যুৎ প্রকল্প করলো ভারত এবং বাংলাদেশ ফ্রেন্ডশিপ আমরা বলছি এটা চিরস্থায়ী বন্ধুত্ব না আছে এই জায়গাগুলো একটা রাষ্ট্র আমাদের রাষ্ট্রর প্রতিনিধিত্ব যারা করে সরকার তারা যদি নিজের স্বার্থ বিবেচনা করে ওই দেশের পিপুলের সাথে সম্পর্ক উন্নয়ন চিন্তা করে আর ভূ রাজনৈতিক কারণে শুধু ভারত যেমন আধিপত্য বিস্তার করতেছে এখানে কিন্তু সাম্রাজ্যবাদী আমেরিকা চীন অন্যরাও তাদের স্বার্থ আধিপত্য বিস্তার করতে চাই সুতরাং আমরা যদি আমার নীতিতে অটল থাকি আমার স্বার্থকে প্রাধান্য দিয়েই আমি অন্যদের উপরে আমার ভূমিকা রাখবো তাহলে আমি সংকটটা দেখি না এবং এবং আমরা যদি আমাদের জন্য আসলে এই দর কষাকষিটা করি আমাদের দিকে তাকে তাহলে নিশ্চয়ই অনেকখানি সেখানে সংকট সমাধান হবে এবং আমরা অনেক কিছু উদ্ধার করতে পারবো কিন্তু প্রসঙ্গ হচ্ছে এই দেশের পররাষ্ট্রের মূলনীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় ভারত আমাদের সবচাইতে কাছের প্রতিবেশী রাষ্ট্র ঐতিহাসিকভাবে তারা বন্ধুরাষ্ট্র সবসময়ের জন্য বলা হয়েছে অনেক কিছু তাদের সাথে আমাদের সাথে যুক্ত বিএনপি এই দেশের অন্যতম বড় রাজনৈতিক দল পালা বদলে আওয়ামী লীগ বিএনপি এসছে বিএনপির সাথে ভারতের একটা দূরত্বের আমরা দেখতে পাই এই দূরত্বটা কমানোর জন্য বিএনপি আসলে কাজ করবে কিনা দেখুন বিএনপির সাথে দূরত্বটা হলো ওই জায়গাতে আপনারা জানেন দু সালে যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনের আগে সুজাতা সিং এসে যখন বলল যে জাতীয় পার্টির প্রধান হোসেন মোহাম্মদ এরশাদকে বলল যে আপনাকে নির্বাচনে যেতে হবে বিএনপি যখন নির্বাচনটি বয় বয়কট করলো বলছেন না আপনাকে নির্বাচনে যেতে হবে যে আপনি যদি নির্বাচনে না যান তাহলে জামাত বিএনপি ক্ষমতায় চলে আসবে তখন এই যে ভারতের দাদাগিরিটা এবং আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং এই রাষ্ট্রটা অনেক তিরিশ লক্ষ লোক রক্তের বিনিময়ে আমরা এই রাষ্ট্রটি পেয়েছি তো আমরা এই দেশের জনগণই নির্ধারণ করবে কে ক্ষমতায় আসবে কে আসবে না নির্বাচন কেমন হবে কেমন হবে না সেটা তো এদেশের জনগণ নির্ধারণ করবে কিন্তু ভারত যখন এসে এই বিষয়গুলা নির্ধারণ করে দেয় সেই জায়গায়ই হলো বিএনপির সাথে বিএনপি সবসময় একটা জাতীয়তাবাদী দল একটা সবসময় এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বিএনপির কোনো আপোষ নাই কোন রাষ্ট্রের সাথে কখনো কোনো আপোষ কিন্তু সেটা কি নাকি এই কারণ ছিল যে জামাতে ইসলামীর সাথে আপনাদের যে সক্ষতার জায়গা যে জোটের জায়গা সেটা তাদেরকে অনেকখানি সচেতন করেছে আপনাদের বিষয়ে কারণ তারা যেহেতু মোদী সরকার হোক বা যাই হোক তারা হিন্দু একটা রাষ্ট্র এবং তারা এক ধরনের সবচেয়ে বড় হিন্দু রাষ্ট্র বলা হয় তারা এমন একটা রাষ্ট্র পাশাপাশি যায় যাদের সাথে তারা এক ধরনের অসাম্প্রদায়িক দেশের জায়গায় থাকবে এইখানে জামাতে ইসলাম বিএনপি সবাই যদি সাম্প্রদায়িক হয় তাদের ক্যালকুলেশনটা হচ্ছে তা মোদি নিজেই তো সাম্প্রদায়িক হ্যাঁ কট্ট সাম্প্রদায়িক সে নিজে সাম্প্রদায়িক সে বাংলাদেশকে কিভাবে সবক দিতে পারে দিতে পারে না আর জামাতের সাথে আমাদের নির্বাচনে আমরা নির্বাচনে জোট করেছি সেই নির্বাচনী জোট যদি বাংলাদেশের মানুষের অপছন্দ হয় তারা ভোট দিবে না সেটা তো ভারত এসে বলবে না যে তোমরা নির্বাচনে জোট কেন করেছো এটা তো জন বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে সাথে জোর যদি বাংলাদেশের মানুষের পছন্দ না না হয় তাহলে ভোট আমাদের এই জায়গাগুলোতেই যে ভারত যে দাদাগিরি করছে শুধু দাদাগিরি না ভারত তো বাংলাদেশকে একটা করদ রাজ্যে পরিণত করেছিল আমরা দেখেছি বাংলাদেশের উপর দিয়ে ট্রানজিট দেওয়া হচ্ছে আমরা দেখছি অবৈধ প্রধানমন্ত্রী ওখানে গিয়ে অনেক চুক্তি করছে কোনো এইগুলোর ব্যাপারে কারো সাথে কোনো আলোচনা করা হয় নাই তারপরে আমরা দেখেছি যে বর্ডারে যেভাবে কিলিং হচ্ছে সামান্যতম একটা সেটার ব্যাপারে কোনো প্রতিবাদ করে নাই তারপরে শুধুমাত্র ১৪ সাল না এরপর আঠারো সালের নির্বাচন তারপর সর্বশেষ আপনি জানেন দু হাজার চব্বিশে যে নির্বাচনটি এটা সারা বিশেষ করে পশ্চিমা দেশগুলো যেখানে গণতন্ত্র আছে সেই সমস্ত দেশগুলো কিন্তু একত্রিত হয়ে তারা কিন্তু চেষ্টা করেছিল এবং আমি সেটা বলব না দু হাজার চৌদ্দো ড্যানমোজিনার কথা তো আমার নিশ্চয়ই আমরা ভুলে যাব না সে বারবার করে ভারতে গিয়ে তা কনভিন্স করার চেষ্টা করেছিল যে বাংলাদেশের গণতন্ত্রটা টিকে থাক কিন্তু ভারত কিন্তু সেটা শুনে নেই তো ভারত হয়েছে কি সে শুধুমাত্র বাংলাদেশ না তার আশেপাশে যতগুলো রাষ্ট্র আছে আপনি দেখেন নেপালের সাথে সম্পর্ক খারাপ ভুটানের শ্রীলঙ্কার সাথে তার সম্পর্ক খারাপ মালদ্বীপের সাথে তার পাকিস্তানের সাথে তার সম্পর্ক খারাপ সে কারোর সাথেই তার কোনো কিন্তু সম্পর্ক নেই ভারতের আমার মনে নতুন করে রিয়ালাইজ করার সময় এসেছে আর সবচেয়ে তো কথা বাংলাদেশের সবচেয়ে তো গণধিক্ষিত এই মুহুর্তে বাংলাদেশে যে খানিক ছাত্র জন HURRY UP TO experiences. তাকে সারা পৃথিবীর কোন আমরা শুনেছি যে ইংল্যান্ডে কিন্তু সেই জায়গা থেকে আসলে আমাদের উত্তরণের কোন উপায় আছে কিনা কারণ শেখ হাসিনাকে ভারত বন্ধু মনে করেন এবং সেখান থেকে আমরা বের করতে পারবো কিনা আমরা সেটা জানি না কিন্তু এই সরকার অনেকটা স্থির অবস্থায় যাক সেটা সবাই যাইছে আমরা পর ফিরছি একবার আমন্ত্রণ রাজকাহনে এবং আমরা ছোট্ট করে শুধুমাত্র একটু ইয়ে জানতে চাই সেটি হচ্ছে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা না ফেরা নিয়ে আজকে দুপক্ষেই কথা বলেছে আমি নাজমুল হাসানের কাছে জানতে চাই আপনারা একদমই স্পষ্ট বলেছেন যে পরে নির্ধারণ করা হবে আগে বিচার তারপরে তাদের হবে হবে কি না এই প্রধান বলেছে কিন্তু তার বক্তব্যটা শুনে আসি যে হ্যাঁ আপনারা তাহলে আমি লীগের তো সমর্থকরা সবাই রয়ে গেছে যেটা সবাই রয়ে গেছে মূলত তাহলে তারা কি করবে রাজনীতি করতে পারবে কি পারবে না দেখুন যাদের হাতে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের রক্ত রয়েছে এদেশে কৃষক শ্রমিক মেহনদী মানুষ সকল শ্রেণীর পাশের মানুষ যারা দেশমাতৃকা রক্ষার জন্য এগিয়ে আসছিলো তাদের রক্ত যাদের হাতে রয়েছে বিনা বিচারে তো তাদের কোনো অধিকারই নেই রাজনীতি তথা মানে স্টেপ মানে রাস্তায় আসার তাদেরকে অবশ্যই প্রত্যেকটা বিচারের মুখোমুখি করতে হবে প্রত্যেকটা অপরাধ অপরাধের দায় তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তারপরে হয়তো জনগণ ডিসাইড করবে যে আসলেই তারা বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার রাখে কি রাখে না প্রথম প্রায়টি হচ্ছে তাদের প্রত্যেকটা ব্যক্তির শুধু আওয়ামী না প্রত্যেকটা মানুষ যেন মার্ডার করলে তাকে গ্রেপ্তার করে ফাঁসিতে নিয়ে যাওয়া হয় বা যাবজ্জীবন নেওয়া এটা তো স্বাভাবিক একটা ঘটনা আওয়ামী লীগের জন্য ব্যতিক্রম হবে না তারা যেহেতু হাজারের অধিক মানুষকে হত্যা করেছে তাহলে অবশ্যই তাদেরকে প্রথমে বিচার আওতায় নিয়ে আসতে হবে তার পরবর্তীতে তারা যদি নির্দোষ হয়ে আসতে পারে একটা শাস্তি বুক করার পর যদি আবার ফিরে আসে দেন বাংলাদেশের মানুষের ডিসাইড করবে তারা রাজনীতি করার অধিকার রাখে কি রাখে না তবে আমি যেই কথাটা যোগ করতে চাই আপনি বিরোধীর আগে একটা কথা বলেছিলেন যে বিভিন্ন দেশের প্রীতি নিয়ে তো আমি সবাইকে বলবো যে বিদেশ প্রীতি কমাই দিতে হবে বাংলাদেশ প্রীতি আমাদের বাড়াইতে হবে তাহলে হয়তো আমরা কারোর প্রতি মুখাপেখি থাকবো না এই যে গণ অভ্যতান সক্ষম হচ্ছে এই কারণে কারণ এই প্রেমটা ছিল শুধু এই দেশের মানুষের ছাত্র সমাজ ডাক দিয়েছিল প্রত্যেকের শ্রেণী পেশার মানুষ আসছে আমাদের যে ইউনিটি আছে আমরা যে পারি আমরা যে ভারতের দিকে ভিক্ষা না করে যে আমরা করতে পারি আমরা যে আমেরিকার প্রতি ভিক্ষা না করো কিছু একটা করতে পারি দেশের মানুষের পাওয়ার দিয়ে আমরা যেন সেই দ্বারা এদেশের সুশীল সমাজনীতি ব্যক্তি যারা আছে তাদের প্রতি আহ্বান থাকবে বিদেশ প্রীতি বাদ দিয়ে দেশের মানুষ প্রীতি বাড়ান তাহলে দেশের মানুষই ডিসাইড করবে কিভাবে কি করবে এবং দেশকে ভালোবাসলে অনেকখানি যাওয়া যাবে আমরা রোহিন হোসেন প্রিন্সের কাছে জানতে চাই যে সামনে আসলে করণীয় কি উপদেষ্টাকে সহায়তার জন্য থাকলে প্রথমত হচ্ছে এটা মনে রাখতে হবে যে এটা তন্ত্রবর্তীকালীন সরকার এবং গণঅভ্যর্থনের মধ্য দিয়ে গঠিত হয়েছে যার জন্য আমরা সমর্থন দিয়েছি কিন্তু আমরা চাই যথা এই সমর্থনটা যাতে অব্যাহত থাকে অব্যাহত থাকে এই জন্য বলছি ওনার কাজটা যদি আমরা দেখি কারণ ওই যে তাদের ভাষায় যদি বলি এক ফ্যাসিস্টের পরিবর্তে আর একটা ফ্যাসিস্ট চাই না যদি আমরা দেখি এই ফ্যাসিজমকে উচ্ছেদ করার ক্ষেত্রে ভূমিকা পালন করতে ব্যর্থ হচ্ছেন তাহলে তো আমাদের সমর্থন দেখা যাবে না প্রধান কাজ আমরা কাছে একটা রোডম্যাপ শুনতে চাইছি কথা শুনতে চাই না রোডম্যাপ সেই রোডম্যাপের ধরেন যদি বলি দুইটা দিক একটা হচ্ছে যে কতগুলো সংস্কারের কাজ আমরা বলি সেটা সম্পূর্ণ করা যাবে না দরকার নাই কারণ আজীবন তো ক্ষমতায় থাকবেন না শুরুটা আপনি কোনটা কোনটা করতে চান শুরু করেন ট্রেনে তোলেন আর সবচেয়ে বড় কাজ হবে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার আলোচনা শুরু করতে হবে যাতে করে একটা ভালো নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিরা ক্ষমতা দেওয়া যায় এই কাজটা উনি করার জন্য যদি রোডম্যাপটা করে তাহলে আমরা ওনাকে সমর্থন দেব আর শেষ কথা একটা বলি এটা মনে রাখতে হবে এটা কিন্তু রাজনৈতিক কাজ রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা না বলে ওনারা যদি একটা পজিটিভ কোনো ভূমিকা নিতে চান সেইটা কিন্তু সংকটে পড়বে এটা মনে রাখতে হবে খান আজকে অনেকগুলো ভালো কাজ হয়েছে প্রথমত আপনি যেটা বললেন যে

একটা জায়গায় হলো তারা মানে চেতনা যেটা সেটা হলো যে একটা বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের মানুষ দেখতে চায় হ্যাঁ এই এই চাওয়াকে কেন্দ্র করে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি বাংলাদেশে হতো তাহলে আজকে এই যে যে অবস্থাগুলো হয়েছে আমি মনে করি এটা হতো না এতগুলো আমাদের এত আগামী আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এই বাংলাদেশ যারা গঠন করবে সেই সমস্ত আমাদের তরুণ প্রজন্মের জীবন দিতে হবে নিশ্চয় আমরাও আমরা নিশ্চয় চাই সকল নিশ্চয় যে রাজনীতি মধ্যেই থাকবে দেশ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই দেশে সেটা প্রতিষ্ঠিত হবে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য